ধন লুট করি আরক্ষীর জালত ব্যাংক ম্যানেজার। গ্রাহকর পিনকোড ব্যবহার করি ধন লুটিছিল ইফটিকন হক চৌধুরীয়ে। গীতানগর এক্সিস ব্যাংকর ডেপুটি ব্রাঞ্চ ম্যানেজার গ্রেপ্তার গীতানগর আরক্ষীর। এয়া ইফটিকন হক চৌধুরী। শেহতীয়াকৈ গীতানগর আরক্ষীয়ে গ্রেপ্তার করেছে গীতানগর এক্সিস ব্যাংকর ডেপুটি ব্রাঞ্চ ম্যানেজার ইফটিকন হক চৌধুরীক। আরক্ষীর জেরাত ধন লুটৰ কথা স্বীকার করিলে ইফটিকন হক চৌধুরীয়ে। মন করক এই দৃশ্যলৈ। এটিএমত নীলা পোশাক পিন্ধি বগা কেপেরে মুখ থাকি এয়া ইফটিকন হক চৌধুরী। গ্রাহকর নামত ইস্যু হওয়া এটিএম নিজেই ব্যবহার করে এই পর্যন্ত 1,75,000 টাকা এটিএমেরে লুট করার অভিযোগ ইফটিকন হক চৌধুরীর বিরুদ্ধে। এই ঘটনা সংঘটিত হয়েছিল HDFC ব্যাংকত। উল্লেখযোগ্য যে পূর্বে জুড়ো তিনিয়ালি শাখার HDFC ব্যাংকত কর্মরত আছিল ইফটিকন হক চৌধুরী। বর্তমান গীতানগর এক্সিস ব্যাংকর ডেপুটি ব্রাঞ্চ ম্যানেজার ইফটিকন হক চৌধুরী গ্রেপ্তারের পিছতেই চৌদিশে সৃষ্টি হয়েছে চর্চার। কারণ ইয়ার পূর্বেও অলিভিয়া দত্ত চৌধুরী নামের এগারী ব্যাংক ম্যানেজারে গ্রাহকর ধন লুট করে গ্রেপ্তার হবলগিয়া ঘটনা সংঘটিত হয়েছিল রাজ্যত। আর তার পিছত এয়া ইফটিকন হক চৌধুরী। HDFC ব্যাংকত কর্মরত অবস্থাত গ্রাহকর নামত ইস্যু হওয়া এটিএমর পিনকোড ব্যবহার করে এখন এটিএমেরেই 1,75,000 টাকা পর্যন্ত লুট করেছিল ইফটিকন হক চৌধুরীয়ে। এই ঘটনার পিছতেই সৃষ্টি হয়েছে এটা প্রশ্নর। ব্যাংকত আপুনি জমা রখা ধন সুরক্ষিত নে? কারণ ব্যাংকর কর্মচারী যদি ধন লুটত নামে তেনেহলে কেনেকৈ সুরক্ষিত আপনার কষ্টোপার্জিত ধন? ইতিমধ্যে আরক্ষীর জেরাত সকল কথা স্বীকার করা ভেটাপাড়া এক্সিস ব্যাংকর উপশাখা প্রবন্ধক হিসাবে কর্মরত ইফটিকন হক চৌধুরীক গ্রেপ্তার করেছে গীতানগর আরক্ষীয়ে। ইফটিকন হক চৌধুরী গ্রেপ্তারের পিছতেই তোলপার লাগিছে রাজ্য। কারণ সেই এটাই প্রশ্ন, আপনার কষ্টোপার্জিত ধন সুরক্ষিত করে রাখবলৈ আপনি ব্যাংকত থয়। ব্যাংকত জমা থাকা আপনার ধন সুরক্ষিত নে? নিউজ ডেস্ক রিপোর্ট, দ্য ক্রস কারেন্ট।